হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে বেশ কয়েকটা দুর্দান্ত লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো। সো প্রথম আপডেটটা টাইগার থ্রিকে কেন্দ্র করে, এবং টাইগার থ্রি এই বছরের সব থেকে বড় সিনেমা কিন্তু হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে এটা জওয়ান সহ পাঠানের যে রেকর্ড, সেই রেকর্ডটা কিন্তু ভাঙার ক্ষমতা রাখে, এবং সেখানে কিন্তু থাকতে চলেছে আমাদের পাঠানের একটা এক্সটেন্ডেড ক্যামিও। এবং তার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু একটা আপডেট রয়েছে যে ওখানে কিন্তু জুনিয়র এনটিআর এবং তার সঙ্গে সঙ্গে ঋত্বিকের একটা কিন্তু ছোট্ট পোস্ট ক্রেডিট সিনে কিন্তু একটা ভিডিও থাকলেও থাকতে পারে, যেখান থেকে কিন্তু ওয়ার টু এর একটা বিগিনিং স্টার্ট হবে। সো বিষয়টা হচ্ছে এইটা যে টাইগার থ্রিতে কিন্তু থাকছে পাঠান, এবং পাঠানের কিন্তু ফার্স্ট লুক এখন অবধি নিয়ে আসা হয়নি, এবং আই থিঙ্ক এর যে ট্রেলারটা আসবে সেখানেও সম্ভবত পাঠানের কে দেখানো হবে না, এটা ওটা শুধুমাত্র রাখা হয়েছে সিনেমা হলের জন্য। এটা আমার জাস্ট প্রেডিকশন, এবং এটা হতে পারে বা নাও কিন্তু হতে পারে। তবে এসআরকের পাঠানের একটা ফার্স্ট লুক ফ্রম দ্য মুভি টাইগার থ্রি এটা কিন্তু রিলিজ করা হবে, এবং সেটা কিন্তু অবশ্যই এসআরকের জন্মদিনে, এবং সেটা হচ্ছে 2nd of November। এবং 2nd of November কিন্তু একসঙ্গে অনেকগুলো ধামাকা আসছে। প্রথমত জওয়ান কিন্তু নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে, দ্বিতীয়ত ডাঙ্কির ওই দিন কিন্তু টিজার আসতে পারে, তৃতীয়ত হচ্ছে এসআরকে পাঠানের যে ফার্স্ট লুক ফ্রম দ্য মুভি টাইগার থ্রি এটা কিন্তু লঞ্চ হতে পারে ওই দিনকার। এবারে দেখা যাক এক্স্যাক্টলি আমার এই প্রেডিকশনটা মেলে কিনা, তোমাদের কী মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দ্বিতীয়ত আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো মানুষকে নিয়ে, এবং জিতার এই প্রজেক্টটা মানুষের কিন্তু টিজার আসছে, এবং তার একটা টিজারের রান টাইম সম্বন্ধে কিন্তু আপডেট উঠে এসছে। সো এটা কতটা সত্যি কতটা মিথ্যা আমি এক্স্যাক্টলি জানি না, এবং আমার কাছে একটা ফটো এসছে এবং সেখানে লেখা রয়েছে যে মানুষ ট্রেলার 2, এবং ডিউরেশন কিন্তু লেখা আছে যে 55 সেকেন্ড, মানে 0.55 মিনিট, মানে 55 সেকেন্ড মতো একটা টিজারের ডিউরেশন। বাট এটা এক্স্যাক্টলি কতটা সত্যি কতটা মিথ্যা আমি কিন্তু জানি না, এটা জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবং তোমাদের কী মতামত এই মানুষের টিজারকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো, এবং এটা এক্স্যাক্টলি কবে আসবে সেটাও কিন্তু এখন অবধি আপডেট নেই আর কি। তৃতীয়ত আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো বাঘা যতীনকে নিয়ে, তার হিন্দি ভার্সনটাকে নিয়ে, এবং হিন্দি ভার্সনটাও দুর্দান্ত রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের কাছে, এবং হিন্দি ভার্সনটা রীতিমতো কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে। তার একমাত্র কারণ হচ্ছে যে প্রচুর হিন্দি রিভিউয়াররা কিন্তু এটাকে নিয়ে কথা বলছে, এবং বড় বড় রিভিউয়াররা কিন্তু এটাকে নিয়ে অ্যাটলিস্ট কথা বলছে, এবং যার ফলে হিন্দি অডিয়েন্সের মধ্যে এটাকে নিয়ে একটা হাইপ সৃষ্টি হয়েছে, এবং যার ফলে এটা কিন্তু বর্তমানে ইউটিউবে প্রায় 350K-এর কাছাকাছি কিন্তু ভিউজ এসে গেছে, যেটা শিওর বাংলার থেকে একটু কম, বাট আমি শিওর এটা রিলিজের আগে অবধি কিন্তু বাংলার যে ভিউজ তাকে কিন্তু জাস্ট টপকে যাবে। এটাই মেনলি আমার বলার উদ্দেশ্য। এটা ছিল মেনলি তিনটে আপডেট, তোমাদের কী মতামত এই তিনটে আপডেটকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।